আজ আমরা একটি গল্প শুনবো। গল্প শুনতে আমরা সকলেই খুব পছন্দ করি, আর আপনারাও বারবার বলছেন নতুন নতুন গল্প শুনতে চান। আজ আমরা গল্পের যে বিষয়টি নিয়ে এসেছি হয়তো আপনাদের অনেকের চেনা, অনেকের কাছে হয়তো নতুন বলেই মনে হতে পারে। জানাবেন আপনাদের কেমন লাগলো। আজকের গল্পের শিরোনাম হলো অষ্টাবক্র কাহিনী। অষ্টাবক্রের নাম অনেকেই জানেন, অনেকেই উদ্দালক, শ্বেতকেতু এই নামগুলোও জানেন। আসুন এইরকম একটি কাহিনী আজ আমরা শুনব। মহামণি উদ্দালকের ছেলে শ্বেতকেতুর নাম অনেকেই জানেন, অমর হয়ে আছেন তিনি আজও তার জ্ঞানের জন্য। অষ্টাবক্র হলেন এই শ্বেতকেতুরই ভাগ্নে। মহর্ষি উদ্দালক তার আশ্রমে অনেক ছেলেপুলোকেই লেখাপড়া শিখিয়েছিলেন, মানুষ করেছিলেন। কত যে শিষ্য ছাত্র সারা জীবন ধরে নাড়াচাড়া করেছেন তার ইয়ত্তা নেই, কিন্তু কাহড়ের মতো শিষ্য এতদিনে একটিও তার চোখে পড়েনি। অল্প বয়সেই এমন মেধাবী, বিচক্ষণ আর তার ওপর এমন সেবা শুশ্রূষা, এইসব দেখে উদ্দালক খুব মুগ্ধ হয়ে গিয়েছিলেন। তাই যেদিন ব্রহ্মচর্য আশ্রমে তার থাকার দিন শেষ হলো, গুরুদেব উদ্দালক তার কাছ থেকে কোনো গুরুদক্ষিণা না নিয়ে বরং নিজের মেয়ে সুজাতাকে বিবাহ দিয়েছিলেন কাহড়ের সঙ্গে। ফিরে এলেন গার্হস্থ আশ্রমে। কাহড় এবং সুজাতা উভয়েই সংসার পাতলেন, মনের আনন্দে তাদের সংসার চলতে লাগল। শাস্ত্র পাঠ, শিষ্যদের পড়ানো এইভাবেই চলছিল। একদিন এরকমভাবেই যখন সংসার চলছিল, একটি বিভ্রাট ঘটল তাদের সংসারে। সুজাতা সন্তান সম্ভবা হয়েছেন, একটি সুন্দর ফুটফুটে ছেলে আসবে তাদের ঘরে। কাহড়ও মনে মনে খুব খুশি, ছাত্রদের পড়াশুনো করিয়ে যতটা পারেন নজর রাখেন এইসব বিষয়ে। চেষ্টা করতেন এই সময় তার স্ত্রীর মনে যাতে কোনো দুঃখ না হয়, কষ্ট না আসে। যত দিন এগিয়ে আসে কাহড়ের মনে নানা রকম চিন্তা আসে। দিন রাত তিনি বেদ পাঠ করেন, বেদ চর্চা করেন, শাস্ত্র অধ্যয়ন করেন এবং অধ্যাপনা নিয়েই ব্যস্ত থাকেন। একদিন সকালে কাহড় বসে আছেন আর তার চারিদিকে শিষ্যেরা তাকে ঘিরে বসেছে। একটু তফাতে বসেছেন সুজাতা। হঠাৎ দৈববাণীর মতো শোনালো, সুজাতার গর্ভস্থ শিশু কাহড়ের সন্তান তখনও সে ভূমিষ্ঠ হয়নি, মায়ের গর্ভ থেকেই বলে উঠল, বাবা আপনি সারা রাত বেদ পাঠ করেন আমি শুনেছি, আপনার আশীর্বাদে ইতিমধ্যেই আমার সব বেদ শেখা হয়ে গেছে, কিন্তু আমি লক্ষ্য করছি আপনার বেদ পাঠ ঠিক হচ্ছে না, ভুল হচ্ছে। শুনে সুজাতা তো অবাক, আর অবাক হওয়ারই কথা, অন্যান্য ছাত্র যারা উপস্থিত ছিলেন তারাও খুব অবাক হলেন। জন্মাতে না জন্মাতেই এত বড় পণ্ডিত, সে কিনা কাহড়ের ভুল ধরছে, আর জন্মালে না জানি কি হবে। কাহড়ের কিন্তু সেই মুহূর্তে ওই সব চিন্তা আসেনি, অত ছেলেপুলের সামনে ভুল ধরেছে, আর এমন একটা ছেলে যে তখনও জন্মায়নি। তাই খুব রেগে গিয়ে তিনি অভিশাপ দিয়ে বসলেন, জন্মাবার আগে যখন মনে মনে তুমি এত বাঁকা, তখন শরীরের আর জায়গায় বাঁকা নিয়ে তুমি জন্মাও।
রাগের মাথায় অভিশাপ্ত দিয়ে বসলেন, আর তারপরেই হলো মনস্তাপ। কিন্তু মুখ দিয়ে যখন কথা একবার বেরিয়ে গেছে, তা তো আর ফেরানো যাবে না। দিন যত এগিয়ে এলো, কাহড়ের সংসারে ততই অনটন বাড়তে লাগলো। খুব কষ্টে পড়লেন তিনি, অথচ এই সময়ে তার অর্থের প্রয়োজন সব থেকে বেশি। ওই সময়ে বিদর্ভরাজ রাজর্ষি জনক ছিলেন, আর তিনি ছিলেন যেমন সুপণ্ডিত, ধার্মিক, তেমনি দান ধ্যানও করতেন। তার সুনাম ছিল চারিদিকে। কাহড় একদিন প্রার্থী হয়ে হাজির হলেন জনক রাজের রাজসভায়। জনক রাজার সভায় ছিলেন এক সভাপণ্ডিত, যিনি রাজার কাছে প্রার্থী হয়ে যেতেন, তাকে তিনি তর্কযুদ্ধে আহ্বান জানাতেন আর কঠিন কঠিন সব প্রশ্ন করতেন, যা জনক রাজা কিন্তু জানতেন না। আর এই কঠিন প্রশ্নে যখন হেরে যেতেন, হেরে যাওয়া পণ্ডিতরা কোথায় যেতেন, কি হতো তাদের পরিণতি, না সভাপণ্ডিত গোপনে লোভ দিয়ে তাদের সমুদ্রের জলে ফেলে দিতেন। কাহড় কিন্তু এইসব ব্যাপার কিছুই জানতেন না। রাজসভায় প্রার্থী হয়ে যেতেই সভাপণ্ডিতের সঙ্গে তার তর্কযুদ্ধ শুরু হলো, আর যথারীতি কূট সব প্রশ্ন করতে শুরু করলেন কাহড়কে। সভাপণ্ডিত কাহড়কে হারিয়ে লোক দিয়ে ফেলে দিলেন সমুদ্রে। কাহড়ের মৃত্যু হলো। এই খবর সুজাতার কাছে এলো যে তার স্বামী আর জীবিত নেই। তখন মনের দুঃখে কাঁদতে কাঁদতে পিতা উদ্দালকের কাছে ফিরে এলেন। সব কিছু শুনে মহর্ষি মেয়েকে সান্ত্বনা দিয়ে বললেন, কি আর করার আছে মা, সবই ভাগ্য, তুই আমার কাছেই থাক। এই বলে মেয়ের মাথায় হাত বুলিয়ে উদ্দালক তাকে শান্ত করলেন, আর সেখান থেকেই মেয়ে বাবার কাছে থাকা শুরু করলেন। যথাসময়ে ভূমিষ্ঠ হল সুজাতার ছেলে, কিন্তু কাহড়ের সেই যে অভিশাপ তা বৃথা যায়নি। সত্যি সত্যি শরীরের আটটি জায়গা ছিল তার বাঁকা, কেমন যেন একটা বিশ্রী ধরনের। দাদু উদ্দালক তার নামই রাখলেন অষ্টাবক্র, কোলে তুলে নিলেন, এবং সেই থেকে অষ্টাবক্র বড় হয়ে উঠতে লাগলেন উদ্দালকের কোলে পিঠে। আর তাকেই তিনি মনে করতেন তার বাবা, আর শ্বেতকেতুকে তার ভাই। সুজাতাও কোনোদিন অষ্টাবক্রীর এই ভুল ভাঙিয়ে দেননি, কেননা বাবা উদ্দালকের কাছে কথা দিয়েছিলেন ছেলের কাছে কোনো দিন তিনি কাহড়ের প্রসঙ্গ তুলবেন না। দেখতে দেখতে অষ্টাবক্রীর বয়স হলো 12 বছর, মামা শ্বেতকেতুও প্রায় সমবয়সী, আর দুজনের মধ্যে ভাব ভালোবাসা খুবই গভীর। একদিন অষ্টাবক্র বসে আছেন উদ্দালকের কোলে, আর তাই দেখে শ্বেতকেতু দৌড়ে এসে তাকে টেনে নামিয়ে দিল উদ্দালকের কোল থেকে। বলল, সব সময় আমার বাবার কোলে বসে থাকিস কেন, নিজের বাবার কোলে গিয়ে বসতে পারিস না? অষ্টাবক্র তো শুনে হতভম্ব, বলে কি শ্বেতকেতু, উদ্দালক তাহলে তার বাবা নন, জন্ম অবধি জেনে আসছেন তিনি তার বাবা, এমন হঠাৎ ঘটে গেল ঘটনাটা যে মানে উদ্দালকও সামাল দেবার সময় পেলেন না। মুখ ভার করে অষ্টাবক্র মা সুজাতার কাছে এসে বললেন, মা তুমি এতদিন বলনি কেন
যে উনি আমার বাবা নন, আমার বাবা কোথায়, উনিই বা আমার কে? আর চুপ করে থাকতে পারলেন না সুজাতা। ছেলেকে বুকে টেনে নিয়ে মাথায় হাত বুলোতে বুলোতে বললেন, বাবা, উনি তোমার দাদু, মহর্ষি উদ্দালক, আর সেতুকেতু তোমার মামা। এই প্রথম অষ্টাবক্র পেলেন তাঁর আসল পরিচয়। আর তোমার বাবা বলতে গিয়ে চোখ ছলছল করে উঠল সুজাতার, গলা ভারী হয়ে এলো। তোমার বাবা কাহোড়কে জনক রাজার সভাপণ্ডিত তর্কযুদ্ধে হারিয়ে সমুদ্রের জলে ফেরে মেরে ফেলেছে। হ্যাঁ, শুনে চমকে উঠলেন অষ্টাবক্র। তর্কযুদ্ধে হারিয়ে সমুদ্রের জলে ডুবিয়ে মেরেছে? হ্যাঁ বাবা, দুর্ভাগ্য আমাদের, এছাড়া আর কি বলো। নিজের মনে নিজের সঙ্গে ছেলেকেও সান্ত্বনা দিতে চেষ্টা করলেন সুজাতা। অষ্টাবক্র চুপ করে গেলেন। পরের দিন অষ্টাবক্র নিরালায় ডাকলেন মামা শ্বেতকেতুকে, বললেন, শুনলাম জনক রাজা নাকি বিশাল শাস্ত্রযজ্ঞ করছেন, চলো না সেখানে যাই। কত দেশ দেশান্তর থেকে মহামহা সব পণ্ডিত আসবেন, তাঁদের দেখাও হবে, আবার আলোচনা শুনে খানিকটা জ্ঞানও লাভ করা যাবে, চাই কি কিছু অর্থাগমও হতে পারে। অষ্টাবক্রের কথাটা খুবই মনে ধরে গেল শ্বেতকেতুর। বললেন, মন্দ নয়, চলো যাওয়াই যাক। কাউকে কিছু না বলে মামা ভাগ্নে দুজনে এসে হাজির হলেন জনক রাজার সভায়। সভায় ঢুকতে যাবেন, পথ আটকালো দাঁড়ি, কোথায় যাও? সভায়, স্পষ্ট জবাব অষ্টাবক্রের, এটা শাস্ত্র বিচারের সভা, ছোটদের ঢোকার অনুমতি নেই। কার হুকুম, রাজার? জিজ্ঞেস করলেন অষ্টাবক্র। না, সভাপণ্ডিতের। ছোটদের কথা কি বললে, আমাদের দেখে? হ্যাঁ, বয়সে আমরা ছোট ছেলে ঠিকই, তবে তোমাদের সভাপণ্ডিতকে গিয়ে বলতে পারো শাস্ত্র বুদ্ধিতে আমরা ছেলে মানুষ নই। জনক রাজা সেই সময় সেখান দিয়ে যাচ্ছিলেন, যেতে গিয়ে ওই রকম বিভৎস দেখতে অষ্টাবক্রকে দেখেই তিনি খানিকটা থমকে দাঁড়ালেন, আর একটু অবাকও হলেন যে ওইটুকু ছেলে এরকম কথা বলছে। কি চাও তোমরা? শুনলাম আপনি শাস্ত্রযজ্ঞ করছেন, আর আপনার সভাপণ্ডিত নাকি দারুণ পণ্ডিত, তাই এসেছিলাম তার সঙ্গে একটু আলাপ করতে। অষ্টাবক্র বললেন, ও ওইসব চেষ্টা করো না বালক, এটা ছেলে মানুষের জায়গা নয়, তোমরা ফিরে যাও। ফিরে যেতে তো আসিনি রাজা, আর ছেলে মানুষই করতে একেবারেই আসছি না আমরা। আপনি নিজে তো একজন শাস্ত্রজ্ঞ বিচক্ষণ পণ্ডিত, যাচাই করে দেখুন না আপনার প্রশ্নের জবাব আমরা দিতে পারি কি না। এইসব কথা শুনে খুবই কৌতূহলী হলেন রাজা। 12 বছরের ছেলে বলে কি? আচ্ছা, ঠিক করলেন একটু বাজিয়েই দেখবেন। বেশ কয়েকটা প্রশ্নও করলেন, অষ্টাবক্র সঙ্গে সঙ্গে তার জবাবও দিয়ে দিলেন। জনক বললেন, আর একটা প্রশ্ন করব, যদি ঠিক জবাব দিতে পারো তাহলে আমি বলছি দাঁড়ি তোমাদের পথ ছেড়ে দেবে। ঠিক আছে, জিজ্ঞাসা করুন। আচ্ছা বলো তো, কে চোখ না বুঝে ঘুমোয়? জন্মাবার পরেও কেউ টু শব্দ পর্যন্ত করে না? বলো তো, কার হৃদয় বলে কোনো বস্তু নেই? কে দারুণ বেগে বেড়ে ওঠে? প্রশ্ন শুনে হাসলেন অষ্টাবক্র, বললেন, রাজা, এর প্রত্যেকটারই তো জবাব দিচ্ছি, শুনুন। মাছ চোখ না বুঝেই ঘুমোয়, আর ডিম ভূমিষ্ঠ হয়েও কোনো শব্দ তোলে না, পাষাণের কোনো হৃদয় নেই,
আর নদীর মতো এত বেগে কেউ বাড়তে পারে না। উত্তর শুনে খুবই খুশি হলেন জনক, বললেন, না, একেবারে বালক বলে তোমাদের কিন্তু উপেক্ষা করা যায় না। বেশ, যাও, ভেতরে যাও। এখন বীর দর্পে মামা ভাগ্নে সভায় ঢুকলেন। ঢুকেই তর্কযুদ্ধে আহ্বান জানালেন সভাপণ্ডিতকে। অষ্টাবক্র সরাসরি বললেন, এই শাস্ত্র বিচারে আমার একটা শর্ত আছে, যে হারবে তাকে সমুদ্রের জলে ডুবে মরতে হবে। এই শর্তে রাজি হয়ে গেলেন সভাপণ্ডিত, আর শুরু হলো তর্কযুদ্ধ। বিশাল সভায় মহামহাসব পণ্ডিতের দল চুপচাপ বসে আছেন। সভাপণ্ডিত একটা করে কঠিন কঠিন প্রশ্ন রাখেন, তা আবার অসমাপ্ত। অষ্টাবক্র মুহূর্তেই সেই প্রশ্নটিকে সম্পূর্ণ করে তার উত্তর দিয়ে দিচ্ছেন। আর যত এই রকম ফাঁদে ফেলা প্রশ্ন রাখছেন সভাপণ্ডিত, তার সবকটেরই জবাব মুহূর্তে দিয়ে দিচ্ছেন অষ্টাবক্র। দেখে শুনে স্তম্ভিত হয়ে গেলেন পণ্ডিতের দল। হতবাক হয়ে নিজের আসনে বসে আছেন রাজা জনক। দেখতে দেখতে মুখ কালো হয়ে যায় সভাপণ্ডিতের, মাথা নিচু হয়ে যায়। সভায় ওঠে অষ্টাবক্রের জয়ধ্বনি, অষ্টাবক্রের জয় হোক, অষ্টাবক্রের জয় হোক। তাহলে পণ্ডিত, এবার আপনার শর্ত পালন করতে হবে। অষ্টাবক্র বললেন, রাজা, আপনার এই পণ্ডিত প্রার্থী হয়ে যে পণ্ডিতই আপনার কাছে এসেছেন, তাঁদের শাস্ত্রের কূট ফাঁদে ফেলে সমুদ্রে ডুবিয়ে মেরেছেন, এমনকি আমার বাবা কাহোরকেও ইনি সমুদ্রের জলে ফেলে মেরেছেন। এ কথা শুনে জনক রাজা চমকে উঠলেন, সে কি? মাথা না তুলেই সভাপণ্ডিত বললেন, আমি বরুণ রাজার ছেলে, সমুদ্রতলে আমার বাবা ও রাজা জনকের মতো 12 বছর ধরে শাস্ত্রযজ্ঞ করছেন, তা দেখার জন্যই পণ্ডিতদের আমি সেখানে পাঠিয়েছি, তাই নাকি? বিদ্রুপ করে বললেন অষ্টাবক্র, তাহলে রাজা, উনি যখন বলুন রাজারই ছেলে, তখন বাপের কাছে ফিরে যেতে কোনো অসুবিধে নেই। বিচক্ষণ রাজা অষ্টাবক্রের কথা অনুমোদন করলেন। সভাপণ্ডিতকে জীবন্ত ফেলে দেওয়া হলো সমুদ্রের জলে। ঠিক এমনি সময় ঘটল এক আশ্চর্য ঘটনা। জনক রাজা দেখছেন দিব্য দেহধারী হাজার হাজার পণ্ডিত সেই সমুদ্রের জল থেকে উঠে আসছেন, তার মধ্যে অষ্টাবক্রের বাবা কাহড়ও রয়েছে। তিনি এগিয়ে এসে ছেলেকে বুকে জড়িয়ে ধরলেন। রাজাও প্রাণ ভরে মঙ্গল কামনা করলেন অপমৃত্যুর ঘটনা থেকে মুক্ত হওয়ার সুযোগ দেওয়ার জন্য। অষ্টাবক্র বললেন, বাবা, আমারই অভিশাপে তুমি অষ্টাবক্র হয়ে জন্মেছ, রাগের মাথায় সেদিন তোমাকে আমি অভিসম্পাত দিয়েছিলাম, সেদিন থেকেই আমার মনে একটা কষ্ট ছিল। এখন শোনো বাবা, তুমি নদীতে গিয়ে স্নান করো, আবার তোমার দেহ স্বাভাবিক হয়ে যাবে। এই সব কথা বলল অষ্টাবক্রকে তার বাবা। জনক রাজার কাছ থেকে প্রচুর ধনরত্ন নিয়ে মামা ভাগ্নে আবার ফিরে এলেন আশ্রমে। তারপর বাবা কাহড়ের পরামর্শ অনুযায়ী অষ্টাবক্র নদীতে স্নান করে উঠলেন, আর অমনি তার দেহ আগের মতো যেমন ছিল সেই বাঁকাচোরা আর নেই, সুন্দর দেহ হয়ে গেল। এখন দেখলে কেউ আর বলতে পারবে না যে এই সেই অষ্টাবক্র, কিন্তু নামটা তার অষ্টাবক্রই থেকে গেল। আজ আমরা শুনলাম
অষ্টাবক্রমুনির কাহিনী কেমন লাগলো আপনাদের জানাবেন।